কিছু মানুষজন থাকে না একদম ক্লাসের লাস্টে কর্নারে বসে থাকে একা একা কারোর সাথে কথা বলা না মিশে না, এটা আমি আমার পুরো লাইফে ছিলাম। আমি খুব একটা সোশ্যাল ছিলাম না, মানুষজনের সাথে মিশতে পারতাম না। আমি যদি আমার লাইফে শেয়ার করি যে আমি যখন হাজিদানেশ ক্যাম্পাসে থাকতাম আমার হয়তো বেশি সাইকেল কিনা হয় নাই, সত্যি কথা বলতে গেলে সাইকেল আমি বৃত্তি পাওয়ার পরে কিনছি, বাট সব টিচারদের ছেলেপেলে বা কর্মচারীদের ছেলেপেলেদের সাইকেল ছিল। এন্ড তারা গ্রুপ করে খুব সুন্দর সাইকেল নিয়ে নিয়ে ঘুরে টুরে বেড়ায়, আমাকে লিটারালি একটা বারো কেউ কোনোদিন ডাকেও নেই বলেও নেই। আমি প্রতিদিন ছাদে যাইতাম, বিকাল হইলে ছাদে যাই ঘন্টা পর ঘন্টা কাঁদতাম, চোখ বুঝতাম যে আমার একটা সাইকেল নেই, আমার একটা সাইকেল নেই। বাট আসলে একটা সাইকেল তো খুব বড় বিগ ডিল না, একটা ফ্রেন্ডকে নর্মালি ডাকে কথা বলাই যায়। তখন আমার একটা ফ্রেন্ড ছিল অয়ন, অয়ন ওরকম একা একা থাকে, তো আমি আর অয়ন তখন সাইকেল কেনার পরে একসাথে ঘুরে ঘুরে যেতাম দুই ফ্রেন্ড। তা ওর সাথে কেউ মিশে না, আমার সাথে কেউ মিশে না। কোনো অকেশন গেছে যে একটা অকেশন গেছে, সবাই সবার ফ্রেন্ডের সাথে ঘুরে টুরে বেড়াচ্ছে, ছবি টবি তুলতেছে, আমি জাস্ট কর্নারে দাঁড়ায় আছি। আমার লাইফের একটা বড় একটা টাইম গেছে সোশ্যালি অকওয়ার্ড কিড হিসেবে, যে মানুষজনের সাথে মিশতে পারে না।